লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার মোবাইল যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে, তোমার ইন্টারনেট যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে, তোমার কম্পিউটার যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে, তোমার ওয়াজ যেন তোমার জিকির থেকে গাফেল না করে। এই কথা বলো না, তোমার পান যেন তোমার জিকির থেকে গাফেল না করে। কোন? হ্যাঁ, কিছু মানুষ আছে পান খেয়ে খেয়েও জিকির করে, এমন কিছু মানুষও কি আছে? আছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মাত্র এক মিনিটে 30 বার পেরেছি, 30 বার 30টা তাসবিহ হয়ে গেছে এক মিনিটে, আর একবার পান খেতে কমপক্ষে তো 10 মিনিট লাগে। হ্যাঁ, যদি যা পান কিনতে যাইতে হয় তো বাজারে যাও, এবার কিনে নিয়ে আসো, এবার পান ধো, এবার সুপারি কাটো, এবার সুন ভিজাও, এবার বানাও, এবার মুখে দাও, এবার শুরু করো সেম সেম জামাল। আমাদের নবীজি বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালে 100 বার সন্ধ্যা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন আল্লাহর নবী বলেন, 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 সকালে 100 বার সন্ধ্যা 100 বার পড়লে আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সকালে লাগে 5 মিনিট, সন্ধ্যায় লাগে 5 মিনিট। হায় রে, যদি পান খাইতাম হয়তো এটা প্রতিদিন ছুটে যেত। রাওয়াহুল বুখারী ও মুসলিম। ছাত্র জীবনে পারলাম না পড়ার লাইগা, এই জীবনে পারি না ওয়াজের লাইগা, আর বাকি দেখলো কোন জীবন? কি ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না, বাকি থাকলো কোন জীবন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন আল্লাহর নবী বলেন, গারসাতুন ফিল জান্নাহ, একবার বললে জান্নাতে একটা বাগান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা খেজুর গাছ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লাবিনাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা স্বর্ণের ইট হবে। গাছ হোক আর বাগান হোক আর ইট হোক, কবে বানাবেন? মৌতের আগে না মৌতের পরে? আর মৌতের আগে, মৌতের আগে পান যা খাওয়ার খেয়ে নেন, কারণ মৌতের পরে আর পান দিত না। মৌতের পরে কবরে আর পান দিত না, মনে রাখবেন, লিখে রাখবেন, কবরে আর যেহেতু পান দিত না, যা খাওয়ার এখানে খেয়াল। হ্যাঁ, আল্লাহ, শয়তান আমাদেরকে পানের ডোজ দিয়া শয়তান রিটায়ারমেন্টে চলে গেছে। এখন মোবাইল দিয়া, ইন্টারনেট দিয়া, আর বড় মোবাইল দিয়া শয়তান বিলকুল রিটায়ারমেন্টে। পুরা শয়তানের ডিউটি এখন আর নাই, একটু ডিউটি ফ্রি, ওইটার নাম কি ডিউটি ফ্রি শপ। এয়ারপোর্টের দোকানে গুলো কি ডিউটি ফ্রি শপ? অর্থ কি কোনো ট্যাক্স টুক্স নাই? আচ্ছা আচ্ছা, ডিউটি ফ্রি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোন ব্যস্ততা যেন তোমাকে নামাজ থেকে গাফিল না করে। আল্লাহ, আমি গাড়ির কেনার আগে আল্লাহরে খুব দোয়া করতাম, আল্লাহ একটা গাড়ি শুধু এই জন্য দেন আল্লাহ, যেন তাকবীর বলে সফরে ছুটে না যায়। মনে মনে আবার করতাম, আল্লাহরে নেক নেক দোয়া দিয়ে ধোকা দিতে সরি, ঠিক করে নেন আপনি কোথায় নামাজ পড়বেন। প্রতিমূর্তি
বউ তোলার সময় যেদিন বউ উঠে আনবেন ছেলের বউ, বউ উঠাবেন ফজরের পরে অথবা মাগরিবের পরে, অথবা এমন দূরত্বে যেখানে পথিমধ্যে নামাজ ছুটে না যায়। আরে কথা কয় না, পথিমধ্যে যেন কি নামাজ ছুটে না যায়। ফজরে একশো বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা তাসবিহ সাতবার পড়ে, বানাল্লাহু লাহু কুব্বাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বুরুজ বানাবে, একটা গম্বুজ বানাবে। বলেন একটা কি বানাবে? একটা গম্বুজ বানাবে। সাতবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা কেউ যদি সাতবার পড়ে জান্নাতে একটা টাওয়ার তৈরি হবে। হায়রে, কত মুসলমান জীবনে একটাও বানাইলাম না। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা মুখে বড় সহজ, মুখে বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় দামি। আমাদের আব্দুল মান্নান স্যার কবিতা বানিয়েছে, কবিতা জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। বলেন তো কবিতাটা আমার মুখে মুখে বলেন, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনটা সিফাতের কথা শুনলাম, বলেন জিব্বায় সহজ, বলো আবার, বলে না আবার, বলে না পাল্লা আল্লাহর কাছে খুব প্রিয়, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। শামীম ভাই বলেন, মুখস্থ দাঁড়ায় মুখস্থ বলেন, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, বলেন। আচ্ছা, পান আল্লাহর কাছে খুব প্রিয়, বিড়ি আল্লাহর কাছে খুব প্রিয়, তামাকু তাম্বাকু আল্লাহর কাছে খুব প্রিয়, তাম্বাকু চিনেন নি, তাম্বাকু আল্লাহর কাছে খুব প্রিয়, বিড়ি আল্লাহর কাছে খুব প্রিয়। তো আল্লাহর কাছে যেটা খুব প্রিয় এটা করলেন না, যেটা এত প্রিয় সেটা করলেন কেন? আসেন ভাই, একটু জায়গা দাও না রে ভাই, না ওই তো না খেলাই সব ঘুমন জানা ভাই, আস আপনি আস, এই ছেলে বসো বসো। জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, বলে না কি এটা কি? কালিমাতান খফিফাতান আলাল লিসান, সাকিরাতান ফিল মিজান, হাবিবাতান ইলা রহমান। আল্লাহর নবী বলেন জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। পাল্লার বিপরীতে তুমি একটা কিছু বলো, যে এই কামটা করা জিব্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, তুমি পারলে একটা বলো আমি এটা করু। কি আচ্ছা আচ্ছা, আমার একটা বুঝেই আসে না, এত সহজ তসবিহটা করলাম না কেন?
আর এত কঠিন পানটা খাইলাম কেন, আমার এটা বুঝে আসে না। কর বিড়ি কত কষ্ট করি খাই, বাস্তব না বাস্তব? আচ্ছা বিড়ির ব্যাপারে যদি আল্লাহ রাসূল একবার বলতো বিড়ি খুব দামি, তাহলে কেমন হতো বিষয়টা? আচ্ছা পানে যদি রাসূল যদি বলতো পান আল্লাহর কাছে খুব প্রিয়, তাহলে জানি ক লাখ বার খাইতেন, তখন খাইতো না, তখন মুলবিও খাইতো। আচ্ছা যদি রাসূল বলতেন দাড়ি শেভ করো, তখন আমরা কে কে দাঁড়িয়ে শেভ করছি? এক জোড়া করতে কথা, তখন দাঁড়িয়ে হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি পেশা। যদি আল্লাহ নবী একবার কইতো দাঁড়ি কাটা শুনো, পৃথিবীর সবগুলো নায়িকা হাওলাত করে নিজের গালে দাঁড়ি লাগাই কি, বাস্তব না বাস্তব? আচ্ছা যদি রাসূল বলতেন জিন্সের প্যান্ট পরা সুন্নত, কি অবস্থা হইতো? হইতো এটা কোন ইসলাম, এটা কোন মানবতা? এত টাইট ফ্রেন্ডের দাবার ইসলাম হইতাম নে কি? আচ্ছা যদি রাসূল বলতো ব্রু রাখা ওয়াজিব, ব্রু রাখা ওয়াজিব, এক জন রাখতো না, সব শেষ করে দিতো, ব্রু ব্যাপারে রাসূল কিছু বলেন বলে, এই জন্য ব্রু ব্যাপারে ওরাও কিছু বলে না। আর মেয়েদেরকে উপরে পড়বা, কি অবস্থা হইতো আজকে, কি সমালোচনাটা হইতো? এটা কোন মানবতার ধর্ম? বেডি করে কইছে উপরে উড়াইতো, মেয়েদেরকে বেড়া করে কইছে নিচে নামাইতো, এটা কোন ধর্ম বলতো কিনা বলেন? আল্লাহর কসম, যেটাই ইসলাম সেটাই সভ্যতা, যেটাই ইসলাম সেটাই মানবতা, যেটাই ইসলাম সেটাই সুন্দর, যেটাই ইসলাম সেটাই আদর্শ, যেটাই ইসলাম সেটাই কিয়ামত পর্যন্ত, যেটাই ইসলাম সেটাই মানবতার রক্ষা কবচ। ঠিক।